নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাটা কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে সব থেকে বড়ো সুযোগ যদি বলা যায় তাহলে কিন্তু এখানে বাড়িতে বসে কাজ আই মিন ওয়ার্ক ফ্রম হোম আপনারা কিন্তু টোটালি বাড়িতে বসে কাজ করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি কিন্তু মোটামুটি দশ থেকে আঠেরো হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে সেটা কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে ডিসাইড হবে আপনারা কত টাকা স্যালারি পাবেন তো টাটার মতো বড়ো কোম্পানিতে যদি আপনারা কাজ পেতে চান তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট রয়েছে যেগুলো কিন্তু আপনারা সবার আগে খবর পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হতে ভুলবেন না এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন তাতে কী হবে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে কোন কোন লোকেশন অনুযায়ী জব ভ্যাকেন্সি আনলে আপনাদের সবার আগে সুবিধা হয় যেহেতু আপনাদের জন্যেই কিন্তু আমরা ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে ভিডিও আপলোড করি তো টাটা কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে এখানে কিন্তু কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না আপনারা সম্পূর্ণ বিনামূল্যে মূল্যে আবেদন করতে পারবেন বাড়িতে বসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের নিজেদের স্মার্টফোন থেকে রকম অ্যাপ্লিকেশন করার জন্যেও কোনো রকম টাকা পয়সা লাগবে না বা কাজের জন্যেও কাজ পেতেও কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে থাকে তো অবশ্যই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে তাদের মাঝখানে পৌঁছে দেবেন যেহেতু ফ্রি জব ভ্যাকেন্সি অবশ্যই শেয়ার করবেন কারণ পশ্চিমবঙ্গের বুকে বর্তমানে কিন্তু অনেক কনসালটেন্সি রয়েছে যারা কিন্তু বিভিন্ন রকমভাবে টাকা নিচ্ছে এবং কাজ দিচ্ছে না তো তাদের থেকে অবশ্যই দূরে থাকুন এবং যারা ফ্রি জব দিচ্ছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করুন তো এখানে টাটা কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা জানিয়ে দেবো জব ডেসক্রিপশন এখানে আপনাদেরকে কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটি কাস্টমার কেয়ার প্রবলেম সলভিং তো এখানে বেসিক্যালি আপনাদেরকে কিন্তু কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে তো কাস্টমার কেয়ার মানে বুঝতে পেরেছেন টাটা কোম্পানির কিন্তু অনেক কাস্টমার রয়েছে তো সেই কাস্টমারদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম থাকতেই পারে সেটা আপনারও হতে পারে আমারও হতে পারে যে কোনো ব্যক্তির কিন্তু প্রবলেম হতেই পারে তো সেই প্রবলেম সলভিংয়ের জন্য তো আর সবাই তো আর কল রিসিভ করতে পারবে না যেহেতু টাটা কোম্পানিতে অনেকেই কাজ করে টাটা কোম্পানির যিনি মালিক রয়েছেন তিনি তো আর ফোন ধরে সবাইকে বোঝাতে পারবে না এটা কোনোদিনও পসিবল না তো সেই কারণেই কিন্তু কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ যারা রয়েছে বা যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু এখানে যারা কাস্টমার রয়েছে আই মিন আমি আপনি আমরাই কাস্টমার এবং যারা কাজ করবে তারা কিন্তু আমার আপনার যাদের প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো কিন্তু এখানে সলভ করবে পে আউট এখানে কী থাকবে মান্থলি পে আউট আই মিন এটা কিন্তু স্যালারি বলা হয়েছে স্যালারি কিন্তু মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ইন হ্যান্ড ইন হ্যান্ড স্যালারি আপনারা কিন্তু পাবেন সেটা কিন্তু বারো থেকে পনেরোই বলবো যেহেতু উনিশে আমি যাচ্ছি না কারণ মাধ্যমিক পাশে মোটামুটি পনেরোর ওপরে কিন্তু স্যালারি উঠবে না এটুকু আশা রাখতে পারেন ঠিক আছে এবার যদি আপনার কোয়ালিফিকেশান বেশি হয় কোয়ালিফিকেশান বেশি মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইচএস পাস গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি স্যালারি পাবেন ফিক্স প্লাস ইনসেন্টিভ কিন্তু আপনারা পাবেন আই মিন ফিক্স স্যালারিও কিন্তু আপনাদের থাকবে সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে একটা ইনসেন্টিভও ইনকাম করতে পারবেন এবারে অনেকেই কোশ্চেন করতে পারেন যে কাস্টমারকে এক্সিকিউটিভে ইনসেন্টিভ কী কেন দেবে তো এখানে আপনাদেরকে বেসিক্যালি অ্যাডভাইসও করতে হবে কিসের অ্যাডভাইস করতে হবে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং কাস্টমার কেয়ার হিসেবে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টও থাকবে কি প্রোডাক্ট থাকবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এখানে বেসিক্যালি জব রোল সম্পর্কে কিছু লেখা রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট ইনকোয়ারি এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোভাইড ইনফরমেশান অ্যাবাউট প্রোডাক্ট সার্ভিস তো এখানে কিন্তু কিছুটা প্রোডাক্টের উপরেও কাজ থাকবে প্লাস কাস্টমার কেয়ার হিসেবেও কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অর্ডার রেকর্ড ডিটেলস এছাড়া কমপ্লেন যারা করবে তাদের সলভিংয়ের জন্য সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদেরকে ওভারঅল বিষয়টা দেখতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত বিষয় লেখা রয়েছে ওয়েবসাইটের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো চাপ নেই এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা রয়েছে এখানে আর বিস্তারিতভাবে কিছু বললাম না জব রোল যেটুকু আপনাদের জানা দরকার বা যেটুকু বলা উচিত সেটুকু বলে দিয়েছি যেহেতু ভিডিওটা খুব বড়ো হয়ে গেলে আপনাদেরই সমস্যা হবে সেহেতু যতটা কম সময়ের মধ্যে পারবো আপনাদেরকে বুঝিয়ে দেবো পারমানেন্ট ওয়ার্ক ফ্রম হোম এখানে কিন্তু আপনারা পারমানেন্ট হিসেবে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারছেন ওকে সব থেকে বড়ো সুযোগ এটাই রয়েছে যে এখানে কিন্তু কোনো রকম কন্ট্যাকচুয়ালের ব্যাপার নেই যে কিছুদিন পরে কাজ বন্ধ হয়ে যাবে হয়তো কাজ হবে না এরকম কোনো ব্যাপার নেই এখানে কিন্তু আপনারা টোটালি ডিরেক্ট পেরোলে চাকরি পাবেন ঠিক আছে তো সেহেতু বুঝতে পারছেন কম্পিটিশন কিন্তু এখানে থাকবেই নেক্সট এখানে চলে আসছি মাল্টিপল লোকেশন ইন ইন্ডিয়া তো এখানে কিন্তু বেসিক্যালি ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু সমস্ত লোকেশানেই নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া বিহার গুজরাট এছাড়া দিল্লি মুম্বাই চেন্নাই আরও বিভিন্ন লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে হাই স্যালারি প্যাকেজ এখানে থাকবে হাই স্যালারি প্যাকেজ মোটামুটি হাই স্যালারি বলা যেতে পারে যে স্যালারিটা আপনাদেরকে বললাম লেটেস্ট ওপেনিং অফ টাটা তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ জব প্রোফাইলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে দেখতেই পাচ্ছেন মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ ক্রাইটেরিয়া এই যে ছোট্ট বিষয়টা এজ ক্রাইটেরিয়া অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানটায় দেখে নিতে হবে একুশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে একুশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে তো সবাইকে বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর লিঙ্কটি বা ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে সবার কাছে শেয়ার করবেন যেহেতু ফ্রি জব ভ্যাকেন্সি কাজের জন্য টাকা পয়সা লাগছে না ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারবে তার মধ্যে বয়স কিন্তু পঞ্চাশের মধ্যে থাকতে হবে তো বুঝতেই পারছেন বিরাট বড় অপরচুনিটি এখানে রয়েছে তো অবশ্যই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে নেক্সট আমরা চলে আসছি এখানে ডিউটি টাইমিং ডিউটি টাইমিং কিন্তু ন ঘন্টা থাকবে এখানে কিন্তু জেনারেল শিফটেই কাজ হবে ঠিক আছে জেনারেল শিফ্ট বলতে যেটা রোটেশনাল হিসেবে জেনারেল শিফট এ থাকে সেই হিসেবে কাজ করতে হবে যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কখন কাস্টমারের দরকার পড়বে সেটা তো আমি আপনি কেউ বলতে পারবো না সেহেতু কিন্তু এখানে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে মেনে নিতে হবে বলে কাম্প রুলস অ্যাজ পার রুলস বলা যেতে পারে কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু এলিজিবল থাকতে হয় কাস্টমার কেয়ারসকে ঠিক আছে এইবারে আপনাদেরকে যে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হবে এমনটা কিন্তু একদমই নয় ঠিক আছে আপনাদেরকে কিন্তু কোনোদিন চব্বিশ ঘন্টা কাজ করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে টোটালি ন ঘন্টা কাজ করতে হবে ওকে নেক্সট আমরা চলে আসছি টেন পাস মিনিমাম তো মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে মিনিমাম টেন পাস নেক্সট স্মার্টফোন ম্যান্ডেটারি তো স্মার্টফোন এখনকার দিনে সবার কাছে রয়েছে তবে যাদের কাছে স্মার্টফোন নেই তাদেরকে কিন্তু স্মার্টফোন কিনে নিতে হবে কারণ স্মার্টফোন ছাড়া কিন্তু এখানে কোনোভাবেই কাজ করা পসিবল নয় নেক্সট আমরা চলে আসছি রিমোট সিস্টেম ওয়ার্ক এখানে কিন্তু টোটালি রিমোট সিস্টেমে কাজ করতে হবে রিমোট সিস্টেম মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর আগে অনেক ভিডিওতে আমরা বলে দিয়েছি আপনাদেরকে বেসিক্যালি অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে টোটালি কাজ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন আপনাদের সমস্ত কিছু কল কানেক্ট করার জন্যে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্মার্টফোন নিয়ে কাজ করতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম আরও বিরাট অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টাটা কালেকশন অ্যাডভাইজারের কাজ থাকবে তো এখানে কোম্পানি নেম সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টাটা এআইএ তো এই কোম্পানির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে কোম্পানির ডেজিগনেশন সম্পর্কে জানতে চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ঠিক আছে এখানে আপনাদের ফিক্স স্যালারি থাকবে নেক্সট আমরা যে প্রসেসে আসবো সেটা হলো অ্যাপ্লাই প্রসেস তো অ্যাপ্লাই প্রসেসে আসার আগে সবাইকে একটাই কথা বলবো টাটা এআইএ এটা কিন্তু টাটার ইন্স্যুরেন্স সেক্টর এবং এখানে কিন্তু কাস্টমার কাস্টমারদের যে প্রবলেম থাকে সেই প্রবলেম সলভিংয়ের উপরে কাজ করতে হবে প্লাস আপনারা যদি চান যে অ্যাডভাইস করবেন তাহলে অ্যাডভাইসও আপনারা করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি চান যে শুধু আমি কাস্টমার কেয়ার হিসেবে কাজ করব ওকে কোনো ব্যাপার নেই ডাজেন্ট ম্যাটার আপনারা কিন্তু শুধু কাস্টমার কেয়ার হিসেবেও কাজটি করতে পারেন ঠিক আছে এটা নিয়ে আশা করি আর কারো কোনো রকম কোশ্চেন থাকবে না বা এই বিষয়টা আশা করব বুঝতে কারো কোনো রকম সমস্যা হয়নি এর পরও সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে বলবে না তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসলে আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদের কাছে ফার্স্টে নাম চাওয়া হবে তো এখানে কি করতে হবে আপনার নিজের ফুল নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে নট স্মল লেটার অবশ্যই মাথায় রাখবেন ক্যাপিটাল লেটার নেক্সট মোবাইল নাম্বার অবশ্যই ভালোভাবে দিতে হবে তারপরে ইমেল আইডি আপনার ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে অবশ্যই ভালোভাবে লিখে দেবেন ওকে নেক্সট অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু তো অ্যাড্রেস লাইন ওয়ান আর টুর বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন ওয়ান এবং টু যদি আপনি পেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস যদি দুটো আলাদা থাকে কারণ অনেক ভিডিওতে আমরা বলেছি যে আপনারা যদি কলকাতায় কাজ করতে চান অন্য অন্য জায়গা থেকে এসে তাহলে কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আলাদা করতে হয় আপনি যদি আপনার বাড়ি যদি বাঁকুড়ায় হয় এবং আপনি যদি থাকছেন এখন কলকাতায় তাহলে কিন্তু ফার্স্ট অ্যাড্রেসে যেটা ফার্স্ট রয়েছে এখানে কিন্তু আপনারা আপনার যে বাঁকুড়ার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখবেন আর যদি আপনি কলকাতায় থাকেন তাহলে কিন্তু সেকেন্ড লাইনেও কলকাতার অ্যাড্রেসটা লিখবেন এবারে নেক্সট চলে আসছি যদি আপনি বাঁকুড়ার ক্যান্ডিডেট বাঁকুড়াতেই আছেন তাহলে আপনাকে কিন্তু এই দুটো জায়গাতে আই মিন অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এই দুটো জায়গাতেই কিন্তু বাঁকুড়ার লোকেশান দিতে হবে ওকে আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন নেক্সট সিটি ওকে তো এবারে কিন্তু এইখানে আসার পরে অনেকে কিন্তু সিটি খুঁজবেন যে আমার সিটি কোথায় গেল কারণ এখানে শুধুমাত্র কলকাতা সিটি কিন্তু রয়েছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সিটি কিন্তু কলকাতা ধরা হয় ঠিক আছে যেমন আপনারা দেখেছেন জাস ড্রয়ালের ক্ষেত্রে যারা আবেদন করেছিলেন বা যারা এখনও কাজ করছেন অনেকে আছে ইন্টারভিউ দিয়ে পাশ হতে পারেননি সেটা পরের কথা ঠিক আছে বাট যেটুকু ইনফরমেশান কারণ ইন্টারভিউ অবধি আমরা পাঠিয়ে দিতে পারবো ইন্টারভিউর পরে কিন্তু পাশ আপনাকেই করতে হবে কারণ জোর জবৎ মানে জোর করে কিন্তু কাউকে কোনো দিন কাজে জয়েন করানো যায় না ঠিক আছে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো এখানে কিন্তু আপনাদেরকে যে বিষয়টা এ করতে হবে আপনাদেরকে কিন্তু সিটি কলকাতা চুজ করতে হবে ঠিক আছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সিটি কলকাতা এবারে কী করতে হবে পিনকোডটা আপনার নিজের দিতে হবে এটা আমি আমার পিনকোড দিয়ে দিয়েছি দেবার পরে কি করতে হবে আপনাদেরকে কিন্তু সাবমিট বাটনে ট্যাপ করতে হবে সাবমিট বাটনে ট্যাপ করলে আপনাদের ডেটাটা চলে যাবে সম্পূর্ণ এইচ ডিপার্টমেন্টের কাছে এবং তারা শর্ট লিস্টেড করবে এবং আপনাকে অবশ্যই কিন্তু কল ব্যাক করবে সেটা বলবো না যে চব্বিশ ঘন্টার মধ্যে কল চলে আসবে কালকে সকালেই কল চলে আসবে এরকম মিথ্যে কথা বলবো না টাইম লাগতে পারে তবে আপনাদের কাছে অবশ্যই কল আসবে ওকে আশা করব আপনারা অ্যাপ্লাই প্রসেস জব ডিটেলস সমস্ত কিছু বুঝে গিয়েছেন ভিডিওটা একটু বড় হয়ে গেল যেহেতু জব ডিটেলস এবং সমস্ত কিছু বোঝাতে যেহেতু একটু সময় লাগে ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু একদম নিচে চলে আসলে ক্লিক নাও বলে একটা অপশান পেয়ে যাবেন এই ক্লিক নাওতে ট্যাপ করে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে ঠিক আছে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন চেকআউট করে নিন এবং আবেদন করে ফেলুন আশা করবো আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝখানে পৌঁছে দেবেন চ্যানেলের ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই